আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা দেখিয়ে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রেশ গুড লাইট অ্যান্ড রুদ্রেশ চলে আসছে এস এ কার সেন্টারের শোরুমে। এই শোরুমটি খেলগাঁও তালতলাটি অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। বিশাল একটি শোরুম, গাড়ি কালেকশন অনেক, সব ধরনের বাজেটের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আমরা দারুণ দুটি গাড়ি দেখবো, বাংলাদেশের জনপ্রিয় গাড়ি বলা চলে। টয়োটা প্রিমিও 9 এবং 12 পাল কালার এবং সিলভার কালার এই দুটি গাড়ি। চলুন আমরা গাড়ি দুটি দেখি কি অবস্থায় আছে, দামটি আমরা জেনে নিই। সরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে। বিশাল একটি শোরুম, কালেকশন অনেক থাকে সব সময়। তো এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে জেনে নিই ভাইয়া। এই মুহূর্তে আমাদের শোরুমে আপনার হায়াস আছে, নোয়া আছে, এক্সেল আছে, একজো আছে, একজো ফিল্ডার আছে, 110 আছে, আপনার যে প্রিমিয়াম আছে, ফিল্ডার এক্সেল রয়েছে, বেশ কিছু গাড়ি রয়েছে। এবং এই মুহূর্তে ফিল্ডার গাড়ির কালেকশনও ভালো। জি, কারণ এর আগে আমরা ফিল্ডার গাড়ি রিভিউ করেছিলাম তোমাদের 4-5টি। আর এই মধ্যে প্রিমিয়াম গাড়ি দুটি দেখা যাচ্ছে। প্রিমিয়াম গাড়ি কি এই মুহূর্তে দুটি রয়েছে? এই মধ্যে দুটি আছে আর কি। আচ্ছা ঠিক আছে শরীফ ভাই, আজকে একটু কষ্ট দিয়ে আজকে আমরা প্রিমিয়াম দুটি দেখি। জি ঠিক আছে, তাহলে পাল কালার এই গাড়ি দিয়ে শুরু করি। সম্ভবত পাল কালার, পাল কালার 2009 এর মডেল, 2015 রেজিস্ট্রেশন। আচ্ছা 9 এর মডেল, 15 রেজিস্ট্রেশন, সেলের গাড়ি, প্রতিষ্ঠান গাড়ি। তাহলে আপনি প্রতিষ্ঠান গাড়ি, 1500 সিসির গাড়ি, গাড়ি খুবই ফ্রেশ, খুব ফ্রেশ অবস্থায় আছে। অরিজিনাল কালার আছে? অরিজিনাল কালার উপরে আছে। আপনি টাকা বলছে টুকটাক? আপনি কিছু টাকা করতে পারবে, দেখা যায় কিছু টাকা করতে মোটামুটি মিনিমাম 1 বছর ইউজ করা যাবে। তেলে আছে, তেলে থাকলে গাড়ি একটু ভালো থাকে। জি বিশেষ করে ইঞ্জিন দিয়ে ভালো থাকে। আমি তো ব্যাক সাইড দেখি, গ্লাস বডি ফ্রেশই দেখা যাচ্ছে, অরিজিনাল গ্লাস, ব্যাক লাইট অরিজিনাল আছে। শুধু একটু ব্যাক লাইট যদি খুলে দেখেন আমাদের। জি যেহেতু সিএনজি এলপিজি করা নেই, এই মুহূর্তে কার্বন স্পেস বিশাল, তেলের গাড়ি সিএনজি করা নাই, স্কোয়ার টায়ার খোলা গাড়া থাকলে সব বোঝা যাবে। আমরা একটু পেছনের সেটে দেখি। আর এই যে ভিতরে ইন্টেরিয়ার খুব ফ্রেশ, সিট কভার ইনস্টল করা আছে, আপনার অনেক দিন ইউজ করা যাবে। সিট কভার গুলো খুব সুন্দর ফ্রেশ রয়েছে। সামনে ইন্টেরিয়ার দেখি, প্রতিটি সুইচ ওকে আছে, প্রতিটি সুইচ ওকে আছে, কোনো সমস্যা নেই। সুইচে প্রতিটি সুইচ ওকে রয়েছে এবং উডেন ফিনিশ খুব ভালোই লাগে প্রিমিয়াম গাড়িতে। এবং স্টারিং থেকে বেশ কিছু অপশন রয়েছে এবং স্টারিং দিয়েও উডেন ফিনিশ, পুশে স্টার্ট, ডিভিডি প্লেয়ার রয়েছে, ড্যাশবোর্ড অফ ফ্রেশ, গিয়ার বক্স ইঞ্জিন অবশ্যই গাড়ির সাথে রয়েছে। গাড়ির সাথে সব অরিজিনাল, সব অরিজিনালটি আছে। আমি এসির পারফরমেন্স কি রকম? এসি ওকে আছে, এসিতে কোনো সমস্যা নেই, প্রচুর ঠান্ডা হয়। আচ্ছা অনেক ঠান্ডা হয়। আর স্টারিং থেকে তো আপনার মাল্টিমিডিয়া মিটার এসি কন্ট্রোল করা যাবে। জি জি জি, একটু কষ্ট দিয়ে ভাই আমি তো ইঞ্জিনটা দেখিনি। জি ইঞ্জিন খুবই ফ্রেশ আছে, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, ইঞ্জিন তো ফ্রেশই দেখা যাচ্ছে। সময় তো ওয়াশ করেছেন? জি, এই যা কিছু দেখতে আছে অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই, কোনো জায়গায় 1 ইঞ্চি খোলা কাটা নাই। আর এসে এসে থাকলে বোঝা যাবে, বিশেষ করে সামনে মাসেল দেখলে অনেক সময় বোঝা যাবে। জি জি, ওটা বোঝা যায়, দেখলে বোঝা যাবে, বোঝা যায়। আমি ইঞ্জিনে সাজেস্ট করেছেন ভাইয়া? ইঞ্জিন সার্ভিস বলতে আমরা শুধু পানি দিয়ে ওয়াশ করি, শুধু ওয়াশ করেছে। জি, সার্ভিসের প্রয়োজন নেই? জি না। তারপর যারা গাড়ি কিনতে আসবেন আশা করতে অবশ্যই দেখবেন। জি, টেস্ট ড্রাইভ দিবেন, টুকটাক যদি কাজের প্রয়োজন হয় সেটা অবশ্যই করে দিবেন। জি, যতটুকু দেখেছি এই মুহূর্তে শুধু সামনের পিছনে যদি স্টেপ দিয়ে বাম্পার ইনস্টল করা যেতে পারে। জি জি জি, ১২ এর মডেল,
আপনি 2016 রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি, আপনি সিলভার কালারের গাড়ি, এটা প্রতিষ্ঠার গাড়ি, ভিতরে বিস্কিট কালার ওরিজিনাল কালার আছে, অরিজিনাল কালার এটা, অরিজিনাল তিন কোটি গাড়ি টাটা হয়েছে, টুকটা কিছু কিছু জায়গা আমরা টাটা পড়ছে, আচ্ছা টাটা হয়েছে, এটা সিএনজি কি এলপিজি করা আছে, এটা তেলের গাড়ি, এটা সিএনজি এলপিজি কিছুই নাই, আচ্ছা প্রথম মালিকরাই আছে, ফার্স্ট পার্টি নামে আছে, প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে ভাই, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, এই যে গ্লাসের সেন্সর, প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে, জি এই যে হেডলাইট অরিজিনাল হেডলাইট, এই যে আপনার যে ফগ লাইট লাগানো আছে, আচ্ছা আর চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে, আপনার মিনিমাম 1 বছর চালাবেন এই চাকা, মিনিমাম 1 বছর ইউজ করা যাবে, জি আমরা একটু ব্যাক সাইডে দেখি, জি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, এই যে গ্লাস অরিজিনাল গ্লাস, পিছনে গ্লাস আছে ব্ল্যাক, এটা অরিজিনাল ব্ল্যাক কি পেপার লাগানো, এটা আপনার পেপার, পেপার লাগানো, পেপার লাগানো আছে, ব্যাকলাইট অরিজিনাল, এই যে ব্যাকলাইট অরিজিনাল, গাড়িতে কোনো দাগ নাই না, বডি ফ্রেশই দেখা যাচ্ছে, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট ইস্যু নেই, তার মানে এই মুহূর্তে বডি সম্পূর্ণ ফ্রেশ হয়েছে, জি স্যার একটু কষ্ট দিই, আমরা তো কার্গো স্পেসে দেখে নেই, এই যে আপনার ভিতর প্রচুর পরিমাণ জায়গা আছে, এই মুহূর্তে কার্গো স্পেস অনেক, যেহেতু চেঞ্জ এলপিজি করা নেই, আর ফ্যামিলিও যায় গাড়ি তো, জি 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 খুবই ফ্রেশ, এখন অনেক ফ্রেশ আছে, দুটি গাড়ি তেলে আছে, এবং দুটি গাড়িতে সেফটি বাম্পার ইনস্টল করা যেতে পারে, এই ভিতরের ইন্টেরিয়র খুবই ফ্রেশ, সিট কভার ইনস্টল করা আছে, সিট কভার গুলো ভালো রয়েছে, তার মানে অনেক দিন ইউজ করা যাবে, সামনে দেখুন প্রত্যেকটি সুইচ ওকে আছে, তো প্রত্যেকটি সুইচ ওকে আছে, কোনো সমস্যা নেই, এই গাড়িতে শুধু স্টার্টিং থেকে কোনো অপশন নেই, না বসে স্টার্ট, ডিভিডি প্লেয়ার রয়েছে, ওনার ফিনিশ, ড্যাশবোর্ডে ফ্রেশই দেখা যাচ্ছে, গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে ভাই, যা যা সব অরিজিনাল, সব ওরিজিনাল আছে, এসি পারফরম্যান্স কেমন, এসি ওকে আছে, এসি প্রচুর ঠান্ডা হয়, প্রচুর ঠান্ডা হয়, জি ডিভিডি প্লেয়ার ওকে আছে, জি কষ্ট দিয়ে আলো ডিভিডি প্লেয়ার দেখে নিই, জি ইঞ্জিন খুব ফ্রেশ আছে, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, এক ইঞ্চি কোনো জায়গাটা খোলা কাটা নাই, খুবই ফ্রেশ থাকলে খোলা কাটা থাকলে সে বোঝা যাবে, যারা গাড়ি কিনতে দেখে বুঝতে পারবে, অবশ্যই এ মার্সেল অরিজিনাল যা আছে সব কিছু অরিজিনাল, সার্ভিস করেছেন ইঞ্জিনের, এটা শুধু আপনার ওয়াশ করছি, পানি দিয়ে শুধু ওয়াশ করা হয়, এই সার্ভিসের প্রয়োজন নেই, জি না খুব ফ্রেশ, এই যে দেখেন না এখন কত নতুন সব কিছু, চক 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 করতেছে, না অনেক ফ্যামিলি ইউজার গাড়ি আপনার খুব যত্ন সহকারে ইউজ হয়, খুব মেনটেন করেন তারা টাইম মতো, খুবই ফ্রেশ আছে, প্রয়োজন ছাড়া ইউজ হয় না ফ্যামিলি ইউজার গাড়ি, এই মুহূর্তে সম্পূর্ণ ওকে রয়েছে, জি সম্পূর্ণ ওকে, যতটুকু দেখেছি শুধু সামনে পেছনে যদি সেফটি বাম্পার ইনস্টল করা যায়, জি দুটি গাড়িতে সেম, আমরা একটু জেনে নেই যে ভাইয়া সামনে পেছনে যদি সেফটি বাম্পার ইনস্টল করা হয় একটু ভালো মানের, সেই ক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ হবে, এটা আপনার 5000 টাকা খরচ হবে, 5000 টাকা মতো খরচ হবে, জি যিনি কিনবেন উনি যদি চান সেই ক্ষেত্রে ইনস্টল করবেন, আমরা গাড়ি মডেল সময় রাখবেন, এটা 2012 মডেল প্রিমিয়াম, 2016 রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি, তেলের গাড়ি, সিলভার কালারের গাড়ি, আপনার 25টার গাড়ি, ভিতরে বিস্কিট, খুব ফ্রেশ একটা গাড়ি, পেপার কি অবস্থা আছে, পেপার আপডেট করা আছে, পেপার তো করে আছে, প্রাইস কত রাখছেন, এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে আপনি 24,60,000, 24,60,000, জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে, আর অবশ্যই আপনাদের এখানে টেস্ট ড্রাইভের সুবিধা রয়েছে, জি অবশ্যই টেস্ট ড্রাইভ দিবেন, যারা গাড়ি কিনতে আসবেন আসার পরে টেস্ট ড্রাইভ দিবেন, চেক করবেন টুকটাক যদি কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দেবেন, জি শুরুতে আমরা শোরুমে অ্যাড্রেসটি জেনে নেই, আমাদের শোরুমের অ্যাড্রেস ছিল ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের পাশে মডেল কলেজের অপর সাইডে, হাউস নম্বর 1414 এস এ কার সেন্টার, মোবাইল নাম্বারটি বলে দিন, 01799687982, দুটি গাড়ি পেপার পকেটে আছে, আর আপনারা তো নামটা আসলে একদিনই করে দেন, জি একদিনই হবে, আর আপনাদের এখানে তো আপনার গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে, জি এক্সচেঞ্জ করতে পারবেন, কেউ চাইলে এইভাবে বিক্রি করতে পারবেন, আর কিনতে তো পারবেনই, সবসময় গাড়ির কালেকশন ভালো থাকে, শরীফ ভাই অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন, ফ্রেশ গাড়িগুলো দেখাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।